বন্ধুরা, অনেকেরই মনে এই একটি প্রশ্ন জাগে যে আমাদের কাছে অনেক টাকা আসে কিন্তু টাকা আমাদের কাছে থাকে না। বন্ধুরা, আজ আমি এই প্রশ্নের উত্তরে এমন পাঁচটি বড় কারণ বলতে যাচ্ছি যার কারণে আপনি জানতে পারবেন আপনার ঘরে কেন থাকে না মা লক্ষ্মী। অনেক টাকা রোজগার করেও ঘরে উন্নতি নেই কেন? টাকা পয়সা সংক্রান্ত কোনো বড় কাজ এলে কেন আপনাকে মানসিক চাপে পড়তে হয়? বন্ধুরা, আপনি হয়তো জানেন না এইসব সমস্যার কারণ ঘরে থাকা মানুষের ছোট্ট ছোট্ট ভুল। আপনি যদি এই ছোট্ট ভুলগুলিতে মনোযোগ দেন তবে বিশ্বাস করুন কিছু সময়ের মধ্যে ঘরে অবশ্যই উন্নতি হতে শুরু করবে। বন্ধুরা, সেই পাঁচটি প্রধান কারণ জানার আগে আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, পরবর্তী সময়ে এই চ্যানেলে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি ক্লিক করে রাখবেন। এবং ভিডিওটি দেখে যদি উপকৃত হন বা ভালো লাগে তাহলে একটি লাইক অবশ্যই করবেন এবং কমেন্টের জয় শ্রীকৃষ্ণ বা হর হর মহাদেব অবশ্যই লিখবেন। চলুন এবার ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, বর্তমান আধুনিক যুগে মানুষের জীবনযাত্রায় ব্যাপক পরিবর্তন এসেছে বা বলা যেতে পারে মানুষের জীবনযাত্রা সম্পূর্ণ বদলে গেছে। কিন্তু এই পরিবর্তন জীবনধারায় আমরা এমন কিছু ভুল করে ফেলেছি যার কারণে আমরা দেবী লক্ষ্মীর আশীর্বাদ পেতে পারছি না। তাহলে চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক সেই পাঁচটি ভুল কি যার কারণে এই সমস্যা দেখা যায়। এক, বন্ধুরা আপনারা সকলেই এটা জানেন যে ভারতীয় সংস্কৃতিতে নারীকে লক্ষ্মীর মর্যাদা দেওয়া হয়েছে। আমার কথা শুনে আপনি অবাক হবেন, সেই বাড়িতে দেবী লক্ষ্মী কখনো ও বাস করেন না, যে বাড়িতে মহিলারা সকাল পর্যন্ত ঘুমায়। দুই, আগের যুগে মহিলারা সূর্যোদয়ের আগে ঘর পরিষ্কার করতেন, কিন্তু কলিযুগ অনুসারে শাস্ত্রে এটা প্রমাণিত যে যে ঘরে সূর্যোদয়ের এক তৃতীয়াংশের মধ্যে অর্থাৎ সূর্যোদয়ের এক ঘন্টার মধ্যে ঘর পরিষ্কার না হয় তাহলে সেই বাড়িতে মা লক্ষ্মী কখনো থাকেন না। তিন, বন্ধুরা, মন্দিরের পর বাড়ির সবচেয়ে পবিত্র স্থান হলো আপনার রান্নাঘর। যে বাড়িতে মহিলারা স্নান না করে রান্নাঘরে কাজ করে সেই বাড়িতে কখনো ও মা লক্ষ্মী বাস করেন না। চার, যে বাড়িতে মানুষ বিছানায় বসে খাবার খায় সেখানে মা লক্ষ্মীর বাস করা সম্ভব নয়, কারণ কথিত আছে অন্নে নারায়ণের অধিবাস, যা পবিত্রতার মূর্তি প্রতীক। আবার শাস্ত্র অনুসারে আপনার বিছানা একটি অপবিত্র স্থান হিসেবে বিবেচিত হয়, তাই যে বাড়িতে লক্ষ্মী নারায়ণকে অপমান করা হয় সেখানে লক্ষ্মীর বাস করা সম্ভব নয়। পাঁচ, বন্ধুরা, সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ যা শুধু অর্থ সংক্রান্ত সমস্যায় দেখা দেয় না, ঘরে নেতিবাচকতা আনে এবং অশান্তি সৃষ্টি করে, সেই কারণ হলো জুতো পরে ঘরে প্রবেশ। আজকাল বর্তমানে এমন একটি প্রবণতা হয়ে দাঁড়িয়েছে যে লোকেরা জুতা এবং চপ্পল পরে ঘরে ঘুরে বেড়ানোকে গর্বের বিষয় বলে মনে করে, যদিও আপনি এর পেছনে লুকানো কারণ সম্পর্কে অবগত নন। অনেক সময় আপনি নিশ্চয়ই দেখেছেন যে আপনার বাড়িতে অতিথি বা অন্য কেউ এলে সে নিজের জুতা চপ্পল খুলছে, তখন আপনি গর্বের সাথে বলেন যে থাক খুলতে হবে না, আমাদের এখানে এসব চলে। কিন্তু আপনি জানেন না যে এই কথা বলে আপনি নেতিবাচকতা, অশান্তি এবং অলক্ষীকে আমন্ত্রণ জানাচ্ছেন। জুতাকে নেতিবাচকতার সবচেয়ে বড় উৎস বলা হয়েছে। আপনি জানেন না যে আপনি যাকে বলছেন জুতা পরে ভিতরে আসুন সে ব্যক্তি কোথা থেকে ঘুরে এসেছে এবং কোন অপবিত্র স্থানে তার পা পড়েছে, আর সেই অপবিত্র জুতোগুলো যখন আপনার ঘরে প্রবেশ করে তখন নেতিবাচকতা, অলক্ষী ও অপবিত্রতা আপনার ঘরে প্রবেশ ঘটে। আর যেখানে অপবিত্রতা ও নেতিবাচকতা থাকে সেখানে মা লক্ষ্মীর পক্ষে থাকা সম্ভব নয়। বন্ধুরা, এবার জেনে নিন কিছু মূল্যবান উক্তি, বয়স ৪০ পেরোলেই এই কথাগুলো মেনে চলবেন, না সহলে বৃদ্ধ অবস্থায় আপনার অবস্থা হতে পারে খুবই শোচনীয়। এক, নিজের সারা জীবনের অর্জিত অর্থ এবং পৈতৃক সম্পত্তি নিজের কাছে রাখবেন, অত্যধিক আবেগপ্রবণ হয়ে কারোর নামে করে দেওয়ার কথা ভুলেও ভাববেন না। দুই, নিজের সন্তানেরা যদি বলে যে বৃদ্ধকালে তারা আপনার সেবা করবে তাদের এই কথার ওপর ভরসা করে থাকবেন না, কারণ সময় বদলানোর সাথে সাথে তাদের প্রাথমিকতাও বদলে যায় এবং কখনো কখনো তারা চাইলেও আপনার জন্য কিছুই করতে পারে না। তিন, বারবার নিজের ঘর বা বাড়ি পরিবর্তন না করে নিজেকে একটি স্থায়ী জায়গা রাখুন যাতে আপনি একটি স্বাধীন জীবন যাপন উপভোগ করতে পারেন। চার, বছরে অন্তত একবার হলেও নিজের জীবন সাথীকে নিয়ে কোথাও বেরিয়ে আসবেন, এতে আপনার বেঁচে থাকার দৃষ্টিভঙ্গি বদলাবে। পাঁচ,
নিজের ছোট্ট ছোট্ট কাজ নিজেই করবেন, বৃদ্ধ অবস্থার দোহাই দিয়ে কাউকে দিয়ে কোন কাজ করিয়ে নেওয়ার এবং কারোর থেকে সম্মান পাওয়ার কথা চিন্তাও করবেন না। ৬. শুধুমাত্র সেই সমস্ত মানুষদেরকেই নিজের বন্ধু সার্কেলে রাখবেন যাদের সঙ্গ আপনার জীবনকে প্রসন্ন করে তোলে, অর্থাৎ যারা আপনাকে সত্যিই ভালোবাসে। ৭. কারোর সঙ্গে নিজের তুলনা করবেন না এবং কারোর থেকে কোনো প্রত্যাশাও রাখবেন না। ৮. সবার কথা শুনবেন কিন্তু নিজের বুদ্ধিমত্তার উপর বিচার করে যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নেবেন। ৯. নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন, ডাক্তারি পরীক্ষা নিরীক্ষা ছাড়াও নিজের আর্থিক সামর্থ্য অনুযায়ী পুষ্টিগুণ সম্পন্ন খাদ্য গ্রহণ করবেন এবং যতটা সম্ভব নিজের কাজ নিজে করার চেষ্টা করবেন। ছোটখাটো শারীরিক সমস্যায় বিচলিত হবেন না, কারণ বয়সের সাথে সাথে এগুলো চলতে থাকবে। ১০. প্রার্থনা করবেন কিন্তু ভিক্ষা চাইবেন না, এমনকি ঈশ্বরের কাছেও না। যদি ঈশ্বরের কাছে কিছু চাইতেই হয় তাহলে শুধু চাইবেন ক্ষমা এবং সাহস। ১১. নিজের জীবনকে আনন্দের সাথে কাটানোর চেষ্টা করবেন, মন প্রসন্ন রাখবেন এবং পরিবারের সকলকে আনন্দ দেওয়ার চেষ্টা করবেন। ১২. যে কোনো খারাপ পরিস্থিতিতে ভেঙে না পড়ে তার সমাধান খোঁজার চেষ্টা করবেন এবং মানসিক চাপ মুক্তভাবে জীবন কাটাবেন। ১৩. জীবনের স্থায়ী বলে কিছু হয় না, নিজের চিন্তাধারাও নয়, তাই এই কথার উপর বিশ্বাস রাখবেন। ১৪. নিজের সামাজিক দায়িত্বগুলি রিটায়ারমেন্টের মধ্যে পূরণ করুন। মনে রাখবেন, যতক্ষণ না আপনি নিজের জন্য বাঁচা শুরু করছেন ততদিন আপনি মৃত। ১৫. নিজের সন্তানদের কোনো বিষয়ে নাক গলাবেন না, তাদেরকে তাদের মতো করে বাঁচতে দিন এবং আপনি আপনার মতো করে বাঁচুন। সন্তানের কোনো প্রবলেম হলে সবার আগে মা বুঝতে পারে, কারণ সম্পর্কটা তো সবার থেকে ১০ মাস ১০ দিনের বেশি। যদি আপনি খুব তাড়াতাড়ি ধনী হয়ে উঠতে চান তাহলে এই দুটি কাজ করা বন্ধ করুন। অন্যকে দেখানোর জন্য, অর্থাৎ শুধু শো অফ করার জন্য টাকা খরচ করবেন না। প্রতি মাসে আপনার আয়ের থেকে কিছুটা হলেও আপনাকে সেভিংস করতে হবে। যে ঘরে মেয়ের মা অনেক বেশি চালাক আর ছল জানে, সেই ঘরে মেয়েরা স্বামীর সংসার করতে পারে না এবং মায়ের চালাকির কারণে সংসার ভেঙে যায়, এটাই প্রমাণিত। জীবনে যাকে খুব ভালো বন্ধু ভাববে সেই বেশি প্রতারণা করবে, যাকে নিজের চেয়ে বেশি ভালোবাসবে সেই অবহেলা করবে, আর যাকে খুব বেশি বিশ্বাস করবে সেই মানুষটাই একদিন তোমার বিশ্বাস ভেঙে দেবে। উপরে ওঠার পথে যাদের সাথে দেখা হবে তাদের সাথে ভালো ব্যবহার করুন, কারণ নিচে নামার পথে আবার তাদের সাথেই দেখা হতে পারে। ছেড়ে যাওয়ার পর ভুল স্বীকার না করে বরং কাছে থাকার সময় ভুল স্বীকার করলে সম্পর্কগুলো অটুট থাকে। পৃথিবীতে দুই ধরনের মানুষের কোনো দাম নেই, ভালো মানুষ আর কালো মানুষ। জীবনে এমন একটা সময় আসে যখন দেওয়ার মতো উত্তর আর বলার মতো কথা আর বোঝানোর মতো ভাষা হারিয়ে যায়, তখন নিজেকে খুব অপরাধী বলে মনে হয়। তো বন্ধুরা, ভিডিওটি আজ এই পর্যন্ত। ভিডিওটি দেখে যদি ভালো লাগে একটি লাইক অবশ্যই করবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।